এতিয়া এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এই সমস্যা, এই যে আসলে ভয়ানক সমস্যা, এই সমস্যাটার সমাধান কত বা কেতিয়া সমাধান হব? রাষ্ট্রীয় ঘাইপথর যে দুরবস্থা, সেই দুরবস্থা ইতিমধ্যে আমি ধারাবাহিকভাবে দেখুয়াই আছো। যোরহাটের জাজিলৈকে এই যে 37 নং রাষ্ট্রীয় ঘাইপথের দুরবস্থা, এই দুরবস্থায় কিন্তু দৈনিক পথচারীক আসলে বিপদগ্রস্ত করেছে। বিভিন্ন সময় বিভিন্ন প্রান্ত দুর্ঘটনা সংঘটিত হয়ে বিভিন্নজন ঘূর্ণিয়া হয়েছে আর বহুকজন লোক ইতিমধ্যে মৃত্যুমুখত পড়েছে। আমি এই মুহূর্তটো যদি দেখুয়াও, এই মুহূর্তটো কিন্তু কোনো পরিবর্তন নাই। চাওক, এয়া হয়েছে মই কাকজানের পরিবেশ দেখুয়াই আছো। কাকজানত এনে ধরনের রাষ্ট্রীয় ঘাইপথর মাজতেই আধরুয়া করিলে কাম, আর আধরুয়া করার পরিণতিতে যথচারে যসলে বাকি থাকা অংশ, সেই অংশরে যসলে যান বাহন চলাচল করে আছে, সেই পথচাও এতিয়া দুর্গম হয়ে পড়েছে। পথর মাজত প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছে, আর কাষর পরিবেশ আপনি চাবই নয়, এনেকা একটা পরিবেশের সূচনা হয়েছে। এই এই যে পরিবেশ, এই পরিবেশটি আমি ধারাবাহিকভাবে দেখুয়াই আছো, মানে পূর্বতে এই কথাটো উল্লেখ করেছো। আর ইতিমধ্যে আমি মাত্র কেটামান দিনের পূর্বে এগারী ছাত্রী, স্কুলিয়া ছাত্রী মৃত্যুমুখত পড়েছে, আর সমান্তরালভাবে ছটাই বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠানের সম্মুখত যসলতে একে সময়তে একটা স্থানতে 30 জনক লোক দুর্ঘটনাত পতিত হয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। আর এই বিষয়বিলাক আমি ধারাবাহিকভাবে রাজহুয়া করে অহার পিছতো আজি পর্যন্ত কিন্তু কোনো ধরনের ব্যবস্থা হাতত নললে। ইতিমধ্যে NHIDCL যেহেতু এই পথচোৱা 4-লেনযুক্তভাবে নির্মাণ কার্য চলি থাকার 2015 আরম্ভ হয়েছিল, আর বিগত সময়ত 40% কামও সম্পূর্ণ নহল, এনে ধরনের আধরুয়া পথর যসলতে এটা দুরবস্থা, সেই দুরবস্থাক লৈ সর্বত্র আসলে চর্চা চলিছে, সর্বত্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেতিয়া এই সমস্যার সমাধান ঘটিব বা 37 নং রাষ্ট্রীয় ঘাইপথর এই দুরবস্থাক লৈ রাজ্য সরকার কিয় এতিয়াও ইমান নিমাত হয়ে আছে, বা মুখ্যমন্ত্রীগৰাকীয়ে এটা কিছুদিন পূর্বে কিছু দিয়া এক নির্দেশের ভিত্তিত রাস্তার কিছু পরিবর্তন হয়েছিল যদিও, যে কিছু গাঁত পুতিবলৈ প্রশাসন বিভাগীয় কর্তৃপক্ষ ব্যবস্থা হাতত লৈছিল যদিও পরবর্তী সময়ত আকৌ একে হৈ পৰিল। পথর মাছত এতিয়া প্রকাণ্ড প্রকাণ্ড গাঁত, আর বারে বারে কৈছো যে ইয়াতে এই যিসমূহ গাঁত, এই গাঁতসমূহতেই দুর্ঘটনাত পতিত হৈছে, বহু লোক দুর্ঘটনাত পতিত হৈ আঘাতপ্রাপ্ত হৈছে। ইতিমধ্যে এই কথাটো এই মুহূর্তত চর্চা চলিছে, এই গাঁতসমূহ পুনৰ যেতিয়া সৃষ্টি হৈছে এই মুহূর্তত এই কথাটো চর্চা চলিছে যে মুখ্যমন্ত্রীয়ে নির্দেশ নিদিলে যে কোনো বিভাগীয় কর্তৃপক্ষরে হোক বা প্রশাসনেরই হোক কোনো ধরনের গা নলরে নাকি, সেই প্রশ্নটো উত্থাপন হয়েছে। যেহেতু ইতিমধ্যে ছটাই এলাকাটোত 30টাক দুর্ঘটনা সংঘটিত হওয়ার পিছত সেই পথচার কেটামান গাঁত পুতিবলেও কিন্তু এই মুহূর্তলৈকে কোনো ধরনের NHIDCL হোক বা বিভাগীয় কর্তৃপক্ষই হোক কোনো ধরনের ব্যবস্থা হাতত নললে। আর তাতোক পরিতাপর কথা, ইতিমধ্যে আমি পূর্বতে ধারাবাহিকভাবে এই কথাখিনি অবগত করে আহিছো যে NHIDCL ইতিমধ্যে যিটো শেহতীয়াকৈ যিটো ঠিকাদারী প্রতিষ্ঠানে ইয়াতে কাম করে আসলে সুইটি কনস্ট্রাকশন নামৰ প্রতিষ্ঠানটোৱে, সেই প্রতিষ্ঠানটো ইতিমধ্যে বরখাস্ত করেছে। কাম সময়মতে কৰিব নোৱাৰাৰ অভিযোগত বা বিভিন্ন কারণ দেখুৱাই বরখাস্ত করা হৈছে। আর তাৰপিছত 4টাকৈ ঠিকাদারী প্রতিষ্ঠানক ইয়াতেই কামৰ পুনৰ আবন্টন ভাগ কৰি, 4 ভাগ কৰি কামৰ আবন্টন দিয়া হৈছে বুলি তেওঁলোকে জনাইছিল। কিন্তু আজিৰে পৰা এই পথচোৱাৰ কাম আৰম্ভ হ'ব বুলিও তেওঁলোকে সদৰি কৰিছিল। কিন্তু অতি পৰিতাপৰ কথা, এই পৰ্যন্ত কিন্তু কোনো যি আচলতে ঠিকা কোনে লাভ কৰিছে বা ঠিকাদারী প্রতিষ্ঠানসমূহৰ কোনো ধরনের এই মুহূর্তলৈকে কিন্তু তেওঁলোকে ইয়াতে পথর কাম করা পরিলক্ষিত হোৱা নাই। আর যার পরিণতিত এতিয়া যিটো পথতে আপুনি যোৰহাটলৈ যাবলৈ প্রয়োজন হয় 15-20 মিনিট, সেই পথচোৱাত এতিয়া
আপোনাৰ ডেৰ ঘণ্টাৰ সময় বা এক ঘণ্টাৰো অধিক সময় প্ৰয়োজন হয় আৰু সেই যি আচলতে যাত্ৰা সেই যাত্ৰা কিন্তু অত্যন্ত ভয়াৱহ আৰু বহুতে এতিয়া উজনিৰ পৰা যোৰহাটলৈ আহিবলগীয়া বহু লোকেই এটা আচলতে প্ৰশ্ন তেওঁলোকৰ মনত উদয় হয় যে এই পথছোৱা জাজিৰ পৰা টিয়কৰ পৰা যোৰহাট নগৰলৈ এই পথছোৱাৰ যি দুৰৱস্থা এই দুৰৱস্থা কেনেকৈ অতিক্ৰম কৰি তেওঁলোকে নিজৰ গন্তব্যস্থান পাব সেই কথাটোক লৈ কিন্তু সকলোৰে মাজত প্ৰশ্ন হয় আৰু সকলোৰে মাজত এক চিন্তাৰ বিষয় হৈ পৰা পৰিলক্ষিত হৈছে।